হ্যালো এভরিওয়ান, মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজের সামনে প্রতি শুক্রবার যে মেলাটি বসে সেটি মূলত মতিঝিল হলিডে মার্কেট নামে পরিচিত। এই মেলায় কী কী পাওয়া যায়, প্রাইস রেঞ্জ কেমন, তার ডিটেলসে জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। এই ব্ল্যাক স্যান্ডেলটির দাম আমার কাছে চেয়েছিল 350 টাকা, আর এই স্যান্ডেলগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে 100 থেকে 120 টাকা। এই দোকানটির ম্যাক্সিমাম জুতা 100 থেকে 500 টাকা রেঞ্জের মধ্যে আছে। আর পাশেই দেখলাম একটি হিজাবের দোকান, এখানে সুতি, জর্জেট বিভিন্ন রকমের হিজাব পাওয়া যায়, সবগুলোর প্রাইস রেঞ্জ 150 টাকা। আর পাশেই দেখছিলাম বেশ কিছু টুকরা কাপড়ের দোকান আছে, এখানে অনেকগুলো এরকম ধরনের দোকান আছে। দেখলাম অনেকেই এগুলো সুন্দর নিয়ে যাচ্ছে অনেকগুলো করে। যেমন এখানের যে স্কাই কালারটি দেখতে পেলেন এটার দাম ছিল 30 টাকা, আর যে গোল্ডেন কালারটি দেখতে পাবেন এটি হচ্ছে 50 টাকার প্রাইস রেঞ্জের ছিল। এখানের ম্যাক্সিমাম কাপড়গুলো ইউজ করে সাধারণত জামার হাতা বা লেন্থ বাড়ানোর জন্য। এখানে বেশ কিছু বাচ্চাদের ড্রেসের দোকান আছে, এই সুতির ড্রেসগুলো খুবই সুন্দর, গলায় কাজ করা আছে। দাম চেয়েছিল 400 থেকে 500 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে। 6 থেকে 10-12 বছরের বাচ্চাদের এই ফ্রকগুলো হয়ে যাবে আশা করছি। তার পাশে ছিল ছেলেদের কিছু দোকান, আর এই ফ্রকটি আমার কাছে খুবই ভালো লেগেছিল, ম্যাগি হাতার মধ্যে। দাম চেয়েছিল 550 টাকা, আর এই বাচ্চাদের যেটা দেখলেন সেটির দাম ছিল 450 টাকা। এখানে বেশ কিছু জুয়েলারি বা কসমেটিক্সের দোকান ছিল, আর ছিল অনেক রকম ঘর সাজানোর কিচেন অ্যাক্সেসরিজ। এই যে মোলটা এটার দাম আমার কাছে চেয়েছিল 120 টাকা, আর ভর্তার যে বাটিটা এটার দাম আমার কাছে চেয়েছিল 150 টাকা। এখানে অনেকগুলো স্যান্ডেলের দোকান আছে, এই স্যান্ডেলগুলো সাধারণত মানুষ রেগুলার ওয়্যারের জন্য ইউজ করে। যেমন এই ব্লু কালার বা স্কাই কালারের যে স্যান্ডেলটি দেখতে পাচ্ছেন এটির দাম আমার কাছে চেয়েছিল 350 টাকা। আর এই নাগরা যেটা হাফ নাগরা এটার কাজটা খুবই সুন্দর ছিল, এটির দাম আমার কাছে চেয়েছিল 250 টাকার মতো। আর এই স্ট্রেইনারটির দাম আমার কাছে চেয়েছিল 500 টাকা। এখানে বেশ কিছু দোকান আছে, খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, ঘরের নিত্য প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায়। এই স্প্যাচুলা সেটটি আমার কাছে চেয়েছিল 100 কি 120 টাকা, আর এই বাটির সেটটি আমার কাছে চেয়েছিল 500 টাকা। এখানে একটু দামাদামি করা যায়। আর এই কিউট কিউট ক্লিপগুলোর দাম ছিল মাত্র 30 টাকা। এখানে বেশ কিছু ব্যাগের দোকান আছে এবং ব্যাগগুলো খুবই সুন্দর। এই জামাটির দাম আমার কাছে চেয়েছিল 300 টাকার মতো, আর এইগুলোর দাম ছিল 150 টাকা। এগুলো সবগুলোই স্লিভলেস, কিন্তু খুবই স্মার্ট ওয়েস্টার্ন কালেকশন। আর এই ফ্রকটির দাম আমার কাছে চেয়েছিল 500 টাকা, আর এটির দাম ছিল 700 টাকা। অন্য একটি ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন যে বাচ্চাদের ড্রেস দেখানোর জন্য এই হলিডে মার্কেটে বেশ কিছু বাচ্চাদের ড্রেস আছে, আপনারা যেয়ে দেখতে পারেন। এই ব্যাগগুলোর প্রাইস রেঞ্জ ছিল 700 টাকার মতো, আর এই বাটিটি ছিল 300 টাকা আমার কাছে চেয়েছিল, আর এইগুলো ছিল 3 পিস 250 টাকা। এখানে বেশ কিছু ব্যাগের কালেকশন আছে, তারপরে এই বাটিটি ছিল 80 টাকা, এই মগটি ছিল 100 টাকা। এখানের এক মগ বা বাটি বা সিরামিক্সের জিনিসগুলো সাধারণত একটু চেক করে নিতে হয়, আপনার একটু ভালো মতো দেখে নেবেন। এই গ্লাস সেটগুলো আমার কাছে চেয়েছিল দাম 100 টাকা, যেটাই নেবেন 100 টাকা। আর এই যে কুশন কাভার সেটির দাম ছিল 150 টাকা। এখানে যে 3 পিসগুলো দেখছেন এগুলোর দাম ছিল 900 থেকে 1000-1300 এরকম রেঞ্জের মধ্যে, আপনার গেলে তারপর ওনার প্রাইস বলবে। বেশ কিছু খেলনার দোকানও ছিল এখানে, খুব সুন্দর সুন্দর খেলনা। আপনারা যারা এখানে যাবেন তারা এখানে দেখবেন অনেক রকম ফ্যাব্রিক, সুতি শাড়ি, জর্জেট শাড়ি, 3 পিস সব কিছু এখানে পাওয়া যায়। এই ব্যাগটির দাম যেমন আমার কাছে চেয়েছিল 1100 টাকা, আমার কাছে মনে হলো যে ব্যাগের দাম কিছুটা এক্সপেন্সিভ অন্যান্য মার্কেট। এখানে যে জুতোগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম মাত্র 300 টাকা। এগুলো খুবই সফট, কমফোর্টেবল এবং প্রতিদিন হাঁটার জন্য বেস্ট একটি স্যান্ডেল। আর এখানে যে স্কার্টগুলো দেখতে পাচ্ছেন স্কার্টগুলোর দাম মাত্র 200 টাকা। এখানে বিভিন্ন ধরনের, বিভিন্ন প্রিন্টেড, ইভেনকি সলিড কালারের মধ্যেও স্কার্টগুলো পাওয়া যায়। স্কার্টগুলো নিচে লেস করা আছে। আর এখানে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটার দাম 50 টাকা, এটির দামও 50 টাকা। এগুলো সাধারণত সেকেন্ড হ্যান্ড ড্রেস, যারা এই ড্রেসগুলো নেবেন তারা একটু কাইন্ডলি ধুয়ে বা ড্রাই ক্লিনিং করে তারপরে অবশ্যই ড্রেসগুলো পরবেন। আর এখানে যে পার্টি ড্রেসটা দেখতে পাচ্ছেন এটার দাম ছিল মাত্র 300 টাকা, হয়তো দামাদামি করে 250 টাকায় আনা যেতে পারে। আর এখানে পর্দা বা কার্টেনের অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন আছে। এই মামার কাছে আছে অনেক রকমের লেস, উনি বলেই দিয়েছে প্রতি গজ লেস 5 টাকা, উপরে একটা বোর্ড লাগানো ছিল, আপনারা যারা যাবেন তারা দেখে নেবেন। এখানে লেসের দাম খুবই কম, এই মার্কেটে অন্যান্য মার্কেটের তুলনায় 5 টাকা থেকেই অনেক সুন্দর সুন্দর লেস পাওয়া যায়। আপনাদের জন্য একটু জুম করে আমি দেখিয়ে নিলাম। আর এখানে একটি ব্যাকপ্যাকের দোকান ছিল, এই দোকানে অনেক কিউট কিউট ছিল কিন্তু আমার কাছে প্রাইসটা একটু বেশি মনে হয়েছে। এখানে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন যেমন এটির দাম আমার কাছে চেয়েছে 200 টাকা। এখানে অনেকগুলো শাড়ি, হিজাবের দোকান আছে, পায়জামার দোকান আছে, কার্টেনের দোকান আছে, ছেলেদের দু একটা দোকান আছে। এখানে পর্দার কালেকশন আমি বারবার বলবো খুবই সুন্দর, যারা বিভিন্ন ইউনিক পর্দার কালেকশনে রাখতে চান তারা এখান থেকে নিতে পারেন। সাধারণত এগুলো একটু ধুয়ে নিতে হয়,
আর এই ওড়নাটির দাম ছিল 300 টাকা, এই শাড়িটির দাম ছিল মাত্র 500 টাকা। শাড়িটির কোয়ালিটি একদম টপ নচ, যে কোনো এক্সপেন্সিভ শাড়ির মতো। আর এখানে শাড়ি মাত্র 200-300 টাকা থেকেই শুরু, 200 টাকা থেকেই ম্যাক্সিমাম দোকানে শাড়ি পাওয়া যায়। একটু এক্সপেন্সিভ আছে, বাট 200-300 টাকায় জর্জেট সুতির যে শাড়িগুলো সেগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে পাওয়া যায়। আপনারা যারা যাবেন তারা অবশ্যই দেখে দেখে কিনবেন, পুরো মার্কেট এক্সপ্লোর করে তারপরে নেবেন, একটু দেখে ঘুরে তারপরে নেবেন। এখানে বেশ কিছু সিরামিক্সের বা কাচের জিনিসের দোকানও ছিল। এই প্লেটটির দাম আমার কাছে চেয়েছিল সিঙ্গেল পিস 250 টাকা। এখানে এই সাদাবাহার টু পিস যে দাম আমার কাছে চেয়েছিল 1500 টাকা, আর প্রিন্টেড থ্রি পিসগুলোর দাম চেয়েছিল 1000 টাকা। এই দোকানে কালেকশন খুবই সুন্দর। আর যে শাড়িটা দেখতে পাচ্ছেন এই শাড়িটির দাম আমার কাছে চেয়েছিল 500 টাকা, আর এই গোলাপি শাড়িটির দাম ছিল মাত্র 700 টাকা। আমি সবগুলো জিনিসের দাম বলে দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা যারা মতিঝিল হলিডে মার্কেটে যাওয়ার প্ল্যান করছেন তারা একটা কমপ্লিট ধারণা নিয়ে যেতে পারেন। আর এই মেলার এক্স্যাক্ট লোকেশন ভিডিওর শেষে আছে, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে বেশ কিছু কসমেটিক্সের দোকানও আছে, আর আছে ব্যাগের দোকান। এই ব্যাগগুলো সাধারণত 700-800 ইঞ্চের মধ্যে হয় এবং ব্যাগগুলোর কোয়ালিটি খুবই ভালো। পাশেই ছিল একটি মামার শাড়ির দোকান, এখানে যে শাড়িটি নেবেন সবগুলোর দাম 200। এগুলো খুব ভালোভাবে ক্লিন করা আছে। আর এই লেসটির দাম আমার কাছে চেয়েছিল 20 টাকা প্রতি গজ, এখানে 5 টাকা থেকে শুরু হয়ে যায় লেসের দাম। আর বড় যে লেসগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম ছিল গজ প্রতি 50 টাকা করে। এখানে আরও কিছু ব্যাগের দোকান আছে, আপনারা যারা পছন্দ করেন ব্যাগ তারা এখান থেকে দেখে দেখে অনেক ইউনিক ইউনিক কিছু ব্যাগ দেখতে পারেন। আর এখানে ছিল বেশ কিছু বিছানার চাদর, এগুলোর দাম ছিল 1000-1100 টাকা করে, আমার সঠিক মনে নেই, আপনারা যে দেখে নিতে পারেন। এখানে 300-400 টাকা থেকেও বিছানার চাদর পাওয়া যায়। এই সুন্দর কুশন কাভারটির দাম চেয়েছিল 100 টাকা, আর এই প্যান্টগুলো ছিল জোড়া 300 টাকা করে। মতিঝিলের যে সেন্টার পয়েন্ট আর্কাইড আছে ঠিক তার অপোজিটেই বসে এই মেলাটি। এখানে বেশ কিছু সিরামিক্সের দোকানও ছিল। এই সুন্দর জাকটির দাম আমার কাছে যে ছিল 1200 টাকা, এটি খুব সুন্দর ছিল, আমার মায়েরও খুব পছন্দ হয়েছিল। আর সামনেই যে গ্লাসে দেখতে পাচ্ছেন এটার দাম ছিল 250 টাকা। এই মিরেটের দাম চেয়েছিল 600 টাকা, এরকম আরেকটি দোকান আছে এটির দামও ছিল 600 টাকা। আর যে টেবিল ম্যাটগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম ছিল 120 টাকা করে। সামনেই ছিল বেশ কিছু ওয়ান পিসের কালেকশন, এগুলোর দাম ছিল 100-200 টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের মধ্যে। এই বাটিটির দাম আমার কাছে চেয়েছিল 250 টাকা, আর যে বাটনাটি দেখতে পাচ্ছেন এটির দাম ছিল 150 টাকা। এখানে বেশ কিছু সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র পাওয়া যায় এবং খুব রিজনেবল প্রাইসে। এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছিল চাদর। আর সামনেই ছিল অনেকগুলো স্যান্ডেলের দোকান। আর মতিঝিল আইডিয়াল কলেজের যে ফুটওভার ব্রিজটা সেটার দিকে অপোজিটে যে দোকানগুলো আছে এখানে বেশ কিছু লেসের দোকান আছে। লেসগুলো খুবই সুন্দর এবং খুবই ইউনিক এবং খুবই চিপ রেঞ্জে পাওয়া যায়। এখানে দেখলাম অনেকগুলো বাটন কিংবা যে পুঁতিগুলো পাওয়া যায়, মিরের ডলার সব কিছুই পাওয়া যায়, 5-10 টাকা থেকে শুরু। আমি আপনাদের জন্য ভালো করে জুম করে দেখিয়ে দিলাম যে কোন জায়গায় এই লেসের দোকানটা আছে। এই মামা খুব সুন্দর সুন্দর সুতা বা এমব্রয়ডারি করার জন্য যা যা লাগে সব কিছুই আছে। সামনে ছিল বেশ কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বা ঘাসের দোকান। আর এখানে যে শাড়ির দোকানটি দেখছেন এখানে বেশ কিছু কিছু ইউনিক শাড়ি পাওয়া যায়, এগুলোর দাম বিভিন্ন রকমের আছে। এই মার্কেটে সাধারণত 200 টাকা থেকে সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায়, আপনারা যদি নিতে পারেন অবশ্যই খুব ভালো ভালো শাড়ি নিতে পারবেন। আর এখানে বেশ কিছু কাটলারির দোকানও আছে, দেখলাম যে এখানে নজল, তারপর কেক বানানোর যে মোল্ড সব কিছু এখানে পাওয়া যায়। এইগুলো যারা নেবেন তারা অনেক কম প্রাইসে নিতে পারবেন। আর এই গ্লাসটির দাম ছিল 450 টাকা। এখান থেকে যারা গ্লাস মগ প্লেট নিতে চান তারা দেখে শুনে অনেক সুন্দর সুন্দর নিতে পারবেন। আর এই বাটিটির দাম আমার কাছে ছিল 400 টাকা। এখানে অনেকগুলো সুন্দর সুন্দর কার্টেনের দোকান আছে, এই কার্টেনটির দাম আমার কাছে চেয়েছিল 800 টাকা। সাধারণত 500 টাকা থেকে সুন্দর সুন্দর কার্টেন পাওয়া যায়। আর এই যে মামার কাছে লাল শাড়িটি দেখতে পাচ্ছেন এটির দাম ছিল মাত্র 200 টাকা। 200 টাকা এখানে খুব সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায়, যারা শাড়ি পরতে পছন্দ করেন এটা তাদের জন্য একটা হলি গ্রেল প্লেস হতে পারে। আর এই কালো কালার ওনাটির দাম ছিল মাত্র 350 টাকা। এখানে যে গ্লাস বোতলটি দেখতে পাচ্ছেন এটার দাম ছিল 70 টাকা, আর যে ওয়াইন বোতলগুলো এগুলোর ছিল 100-120 টাকা রেঞ্জের মধ্যে। আর এখানে যে কুকওয়্যারগুলো দেখতে পাচ্ছেন ননস্টিকের সেগুলোর দাম ছিল 1000 টাকা থেকে 2000-3000 এরকম রেঞ্জের। আর এই নকশি কাঁথাটির দাম খুব সম্ভবত চেয়েছিল 3200 টাকা। আর এরপরে যেটি দেখতে পাচ্ছেন এটা খুব বেশি কাজ ছিল এবং দাম চেয়েছিল 4200 টাকা, মামার নাম্বারও আমাকে দিয়েছিল। এই সুন্দর টু পিসের দাম মাত্র 350 টাকা। আপনারা যারা মতিঝিল হলিডে মার্কেটে আসতে চান তারা দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার গুলিস্তান বা মতিঝিল এসে রিক্সা নিলেই হয়ে যাবে, আর মার্কেটটি শুধুমাত্র শুক্রবার বসে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই ভিডিও। থ্যাংকস।